তাদের লেখেন পূর্বে ছিল কিনা আপনার মূল হিডিং টা কি ভালো লাগে না বুঝি নাই ভালো লাগে না মূল হিডিং টা হলো ভালো লাগে না ভালো লাগে না এক নম্বরে কি লিখছেন সমস্যাটি কতদিন যাবত সমস্যাটি কতদিন যাবো তারপরটা কি এই সমস্যাটা পূর্বে কখনো ছিল কিনা পূর্বে কখনো ছিল কিনা এর পিছনে কারণ কি এই এই সমস্যা হওয়ার কারণগুলো কি জি বাস তারপর কি শারীরিক দুর্বলতা শারীরিক দুর্বলতা কিনা জি তারপরে কি মানসিক চাপ আছে কিনা মানসিক চাপ আছে কিনা তারপরে কি পারিবারিক বা অফিসিয়াল কোনো চাপ আছে কিনা তারপরে কি জৈব পদার্থের ভয় আছে কিনা জৈব পদার্থ ভয় আছে তারপরে কি সাধ্যের অতিরিক্ত চাওয়া আছে কিনা বুঝি নাই সাধ্যের অতিরিক্ত আকাঙ্ক্ষা আছে কিনা তারপরটা কি নেশায় জড়িয়ে আছে কিনা তারপরটা কি বাচ্চাদের ক্ষেত্রে পারিবারিক কলহের সাক্ষ্য কিনা তারপরটা কি বাচ্চাদের খেলার মাঠ বা নির্দিষ্ট সময় আছে কিনা তারপরে কি অলস জীবন যাপন করে কিনা তারপরে কি হঠাৎ পরিশ্রম বন্ধ করে দিয়েছে কিনা গুড তারপরে কি অতিরিক্ত রাত রাত জাগে কিনা তারপরে কি হস্তমৈথুন অভ্যস্ত কিনা তারপরে কি মোবাইল টিভি কম্পিউটার ইত্যাদিতে অতিরিক্ত আসক্ত কিনা আসক্ত কিনা তারপরে কি নিজের মতো করে কর্মস্থল পেয়েছে কিনা যোগ্যতা অনুযায়ী পেয়েছে কিনা বা পায় নাই জি তারপরে কি তার কি ইনস্ট্রুমেন্ট আপনার যোগ করছেন কি নাই ছাত্রটা এসে ছাত্রটা পারবেন তো এখন ইনশাআল্লাহ এবার বসে স্যার এটার মূল রূপরে কি ভালো লাগে না এটার মূল হিডিংটা তো ভালো লাগে না ভালো রূপরে কি কি স্যার এইটাই ভালো এই দিয়ে রূপরে ভালো লাগে না অবশ্যই স্যার একটা কথা বলি কোন গোপনকে ভুলছে কিন্তু পরিবারের কাছে জানাচ্ছে এটাই গোপনকে আক্রান্ত কিন্তু কাউকে জানাচ্ছে না এটা আরেকটা তাই তো জি আরেকটা কি এই তো এটাই স্যার আরো ওটা কি কি নকল চালা পরীক্ষা দাও যায় তো জি স্যার বুঝি নাই যায় স্যার যায় জি এখানে কয়জনে একটু বিমর্ষ ভাব আছে আপনি দুটো কি চেহারা দেখে ভাববেন যে রোগটা একটু বিমর্ষ ভাব দেখাচ্ছে আপনি তো রেগুলার বন্ধুকে জিজ্ঞাসা করেন না কিন্তু আজকে মন খারাপ কেন জি আপনাকে এসে বলে যে আমার মনটা খারাপ না বলা ছাড়াও আপনি বলতে পারেন কিন্তু আজকে এমন লাগছে কেন এমন দেখা যাচ্ছে কেন তো এই যে কথাবার্তার মধ্যে মনে কোনো আগের মতো কোনো ওরকম ভাব নাই কারণটা কি আপনি কথাবার্তা দেখলে বুঝেন তার চেহারা দেখলে বুঝেন রুগীটা দেখলে বুঝতে পারবেন না এই রুগী একটা বিমর্ষ এত সুন্দর মানুষটা বিমর্ষ কেন এত নিচুপ কেন কথা জিজ্ঞাসা করে জবাব দিচ্ছে না কেন তার সাথে কথা বলে তো বুঝতে পারবেন তখন তো আপনি জানতে পারবেন রুগী তো আর ভালো লাগে না এই জন্য আপনার কাছে আসবে না রুগীর ভালো লাগে না এই জন্য আসবে এই জন্য আসবে না কিন্তু আপনার তো আজ ভালো লাগে না এই ভালো লাগে না কেন এই যে বিমর্ষ ভাবটা কেন এই ভালো লাগা আরেকটা নাম যদি দেই এই বিমর্ষ ভাব বিষণ্ণ ভাব নিস্তেজ ভাব অলস ভাব এটা যদি ভিন্ন নাম দেই শুধু এটা শুধু এটা কোন একটা রোগের মধ্যে পড়ে না কিন্তু এটা সেম আরো অনেক কথা থাকতে পারে প্রতিশব্দ থাকতে পারে এটা সবটা নিজে বানিয়ে নেবেন মানে এরকম জিনিস আমরা ভাবতে পারি এই জিনিসগুলো ভাবতে পারি এই জিনিসগুলো আমরা ভাবতে পারি এখন পারবেন তো এইবার যেটা করব সেটা হচ্ছে এই আমরা রুগী লিপি লিখি কিন্তু ভাবটা বুঝি না কি বুঝি না ভাব বুঝি না লিখে বললাম যেমন আমি দেখাচ্ছি রুগী লিপি সবাই করতে পারবেন কিন্তু ভাবটা চাই আপনি কি লিখবেন একটা ভাব থাকা চাই ভাব আমরা এখন যেটা দেখবো ঝাল টক মিষ্টি ঝাল টক মিষ্টি টক মিষ্টি মিষ্টি এই তিনটা লিখলাম যদি আমরা রুগী জিজ্ঞাসা করি এই ঝাল টক মিষ্টি আপনি কোনটা পছন্দ করেন ঝাল রুগী বলবে যে আমি ঝাল যদি এই ঝালটা মিষ্টি যদি আমি বলি
এই ঝালটক মিষ্টি বলার সময় যদি আমি পুরুষ রুগীর সামনে বলি কোনটা পছন্দ করেন, রুগী সাধারণত কোনটা বলবে? মহিলার সামনে বললে কি বলবে? কি বলবে? টক বলবে। আর যদি বরিশাল হলে কি বলবে? ঝাল বেশি খায়। যাই হোক, আপনি যেহেতু জানেন যে এদের মধ্যে এই ভাবটা থাকতে পারে, তাহলে প্রশ্ন করার সময় সাবধানে কিন্তু। এবার আসেন, যদি এই যে বৃষ্টি শব্দটা যদি পুরুষ হয় এই বৃষ্টিটা সহজে বলবে বৃষ্টি, মহিলা হলে সহজে বলবে কি টক, এটা কি রুপরিক হবে? ডিজেল হবে? ডিজেল হবে না। তাহলে আমরা দেখি একটু কি লেখা আছে, এটা একটু পড়ি। আমরা এখন বলবো হলো ঝাল টক মিষ্টি, রুগী যদি বলে তিনটার মধ্যে কোনটা পছন্দ করেন, ঠিক ওই মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত গুলা নেবেন সেটা শুধু দেখবো। শুরু করেন। ঝাল টক মিষ্টি কোনটি পছন্দ? রুগী লিপিতে খাদ্যের ইচ্ছা অনিচ্ছা অত্যন্ত জরুরি লক্ষণ, তাই খুব সাবধানে সংগ্রহ করতে হবে। নাম্বার এক, রুগীকে যদি প্রশ্ন করেন আপনার ঝাল টক মিষ্টি কোনটি পছন্দ। নাম্বার দুই, রুগী মহিলা হলে টক আর পুরুষ হলে মিষ্টি বলাটাই স্বাভাবিক নয় কি? আচ্ছা, এটা তো আমরা প্রথম নিয়ে নিলাম। যদি আমরা ঝাল টক মিষ্টি জিজ্ঞাসা করি, যদি মহিলা হয় তাহলে টকটাকে বাছাই করবে, পুরুষ হলে মিষ্টিটাকে বাছাই করবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এটা ডাক্তারের মাথায় রাখা চাই। এটা ডিজিয়ার ডিজিয়ার হতে পারে না, এটা ডিজিয়ার হতে পারে না। রুগী তিনটি যে কোনো একটি পছন্দ বলবে, তখন আমরা সামনে চলতে থাকি, যে কোনো তিনটা বিষয় বলতে পারে ঝাল টক মিষ্টি। যদি কেউ রুগী বললো যে আমি বললাম যে ঝাল টক মিষ্টি কোনটা পছন্দ করেন, খাতা লিখলেন, আপনি রুগী জিজ্ঞাসা করলেন, রুগী বলছে আমি ঝালটা পছন্দ করি কিংবা টকটা, যেটি বলো, তখন আপনার সামনে চলতে থাকেন কিন্তু আর বাকিগুলো কথা জিজ্ঞাসা করলেন না, এটা কি ঠিক? নাম্বার চার, রুগী একটু ঝাল টক মিষ্টি আমি বললাম, রুগীকে জিজ্ঞাসা করলাম ঝাল টক মিষ্টি, এটা শোনার পরে রুগী বললো যে আমি মিষ্টি পছন্দ করি, আপনি বাকিগুলোর কথা আর জিজ্ঞাসা না করে আপনি সামনে হেঁটে যাচ্ছেন, এটা ঠিক হবে কিনা? আপনি তো যেহেতু তিনটা কথা বলছেন, তিনটার মধ্যে আমি একটা বলছি, বাকি দুইটা কি আমার অপছন্দ না পছন্দ, এই কথা কিন্তু আপনি জানতে চাইলেন না। ওটি পরে যাবো, তাহলে আপনি ওইটা কোনো জানছেন না বা ওইটার মধ্যে আমার বিরূপ ভাব আছে তাও জানলেন না। তাহলে এই যে আমরা দুই নম্বর প্রশ্নটা, এক নম্বর প্রশ্নটা হলো কি, রুগী যদি প্রশ্ন করে আপনার ঝাল টক মিষ্টি কোনটি পছন্দ, এক নম্বর যদি প্রশ্ন করি ঝাল টক মিষ্টি কোনটি পছন্দ, আর রুগী যদি অ্যান্সার দেয় তার তিনটার মধ্যে একটা অ্যান্সার দেয়, তাহলে আমরা সামনের দিকে চলতে থাকি, এটা তো দুই নম্বর। তিন নম্বরটা কি? রুগী তিনটি যে কোনো একটি পছন্দ বললে তখন আমরা সামনে চলতে থাকি। ওই যে রুগী একটা বললো ঝাল টক মিষ্টি মধ্যে একটা বললো, আমরা এবার সামনে ওটা মিষ্টি লিখে সামনে আগে যাচ্ছি, তারপরটা কি? রুগী তিনটি থেকে একটি বলার পর বাকি দুইটিকে বাদ দিয়ে অন্য খাদ্যের দিকে চলে যায়। মানে দুইটা বললো, এই এক কথা দুইবার নিয়ে আসছি, এই জন্য নিয়ে আসছি সাবধানতা, যে আপনার রুগী একটা বললে আপনি বাকি দুইটার প্রতি কিন্তু কেয়ারলেস ভাবে হেঁটে যাচ্ছেন, এটা করা যাবে না কিন্তু। তারপরটা পাঁচ, ঝাল টক মিষ্টির মধ্যে মহিলারা টক বলা আর পুরুষরা মিষ্টি বলা, এটাকে লক্ষণ হিসেবে গ্রহণ করা যাবে না, যাবে না। বাস, মহিলা যদি টক পুরুষরা মিষ্টি, এটাকে লক্ষণ বলা যাবে না। তারপরে যান, এগুলো যদি লক্ষণ হিসেবে নিতে হয় তাহলে কিছু কথা থাকবে। ৬, পুরুষ যদি মিষ্টি পছন্দ বলে তাহলে জানতে হবে আপনি এক বসাতে ভালো মিষ্টি হলে বা মিঠা কিংবা পায়েস জাতীয় কতটুকু খেতে পারেন এবং এক নাগারে কয়টি মিষ্টি খেতে পারে। যদি রুগী বলে মিষ্টি পছন্দ, কি পছন্দ? মিষ্টি পছন্দ। যদি রুগী বলে আমি মিষ্টি পছন্দ করি, যদি কোনো পুরুষ বলে বা মহিলা যেই বলুক না কেন, বাচ্চা বলুক না কেন, আমি মিষ্টি পছন্দ করি, তখন আপনি যদি জানতে চান, যদি এই তিনটার মধ্যে পুরুষরা যদি বলে আমি মিষ্টি পছন্দ করি, তাহলে আপনি পুরুষ দিয়ে ধরেন যে যদি মিষ্টিটা ভালো হয়, ভালো মিষ্টির দোকানে মিষ্টি কিংবা পিঠা, মিষ্টি পিঠা কিংবা মিষ্টি পায়েস, মিষ্টি রান্না, মিষ্টি জাতীয় খাবার, যেমন ওই ওই দিন এক ডাক্তার বলতেছে মিষ্টি জাতীয় যদি সালা হয় তাও আমি খেতে পারি। মিষ্টি সালা বুঝেন? সালাটা যদি মিষ্টিতে ভিজানো থাকে তাহলে উনি ওইটাও খেতে পারে। এটা তো কি? তাহলে মিষ্টি যদি ভালো দোকানে মিষ্টি হয় কয়টা খেতে পারবেন? কয়টা খেতে পারবেন? কিংবা ভালো পায়েস যদি হয়, মিষ্টি যদি পায়েস পিঠা হয়, সেখানে আপনি কতটুকু খেতে পারবেন?
কতদিন খেতে পারবেন? এক টানা কতদিন খেতে পারবেন? যে মিষ্টি ডিজিয়ার সে বলবে যে কয়দিন দেন, যে কয়টা দেন। আর যদি কেউ বলে যে আপনার মিষ্টি যদি ভালো হয় তো এক দুইটা পরপর দুই তিন দিন খাইতে পারবেন। আর দূর মিষ্টি পছন্দ কিন্তু এক দুইটা চলবে, মিষ্টি পছন্দ রেগুলার মিষ্টি খাওয়া যায় না, এটা ডিজিয়ার নেবেন। এই যে ডাক্তাররা বলে না নিলে আমি কি চিন্তা করবো, রুগী তো বলছি না পছন্দ। আপনি তো চয়েস দিচ্ছেন তার মধ্যে কোনটা পছন্দ করেন। যদি রুগীর মিষ্টি যদি পছন্দ হয়, যেটা আমার রুব্রিক হিসাবে আমি নেব, যদি রুগীর রুব্রিক হিসাবে নিতে হয় তাহলে এই রুগীকে যদি আপনি বলেন যে মিষ্টি ভালো মিষ্টি হলে কটা খেতে পারবেন, এই রুগী বলবে অনেক খেতে পারবো। রেগুলার মিষ্টি খেতে পারবেন কোনো সমস্যা নাই, পিঠা পায়েস অনেক খেতে পারি, এটা ডিজিয়ার। তাহলে আপনি ওই যে রুগীর মধ্যে এই ডিজিয়ারটা পাওয়া যাবে, ওই রুগীর রোগ বলায় যাই হোক না কেন ওই ডিজিয়ার সুইটের মধ্যে তার ওষুধটা থাকবেই। এত রুগীলিপি করলাম, এত লিস্টটা লিখলাম, কিন্তু ওষুধ তো পাই না। না পর একটি কারণ, যার লোক মিষ্টি কোনটা পছন্দ, পুরুষরা মিষ্টি মহিলার টক বলেই ফেলছে। আপনিও শুইলা শেষ সামনে চলে যাচ্ছেন, এটা দিয়ে ওষুধ পাওয়া যাবে না। পরবর্তী নাম্বারটা কি? পুরুষ রুগীর জবাব যদি এমন হয় মিষ্টি খাবার খেতে ভালো লাগে তবে পরের দিন তেমন নয় বা অল্প বেশি নয়, এটা পছন্দের লক্ষণ হতে পারে না। এই যদি পছন্দ এক দুটা খেতে পারি, পরের দিন খেতে ইচ্ছে করবে না, এটা লক্ষণের মধ্যে পড়ে না। পরেরটা কি? পুরুষ রুগী যদি বলে মিষ্টি জাতীয় খাবার হলেই হলো, যত দেন তত, যে কয়টি দিবেন খেতে পারবো, এটা মিষ্টি পছন্দ হবে। যে কয়টা দেন যতদিন দেন মিষ্টি হলেই হলো, ভালো ভালো দরকার নেই, খালি মিষ্টি লাগলেই হলো। এইবার একটা পোস্ট গেছে কিন্তু আমার অনেক আগে ডিজিয়ার সুইটের উপরে, কে পাইছেন জানি না, রবীন্দ্র ভাই বড় কথা, ডিজিয়ার সুইট নাঙ্গলপুর গেছিলাম সেমিনার করতে, আসার সময় ডাক্তার ওই সাধারণ ভাইয়ের ছেলে সোহাগ আসার পথে ও মিষ্টি খাবে, আমরা এই নাঙ্গলপুর থেকে রওনা দিলাম, ঢাকা আসতেছি, ঢাকা আসার পথে এই মাস্ক 10 কিলো আসার পরে নাঙ্গলপুর থেকে উল্টা পথে আরো 20 কিলো, উল্টা পথে পিছনের দিকে এই রোড থেকে 20 কিলো পিছনে যাব, ওখানে দিয়ে আবার মিষ্টি নিয়ে আবার এই উপরে আসা, কয় কিলো হলো? আমরা ঢাকা আসতেছি কিন্তু এই রোড থেকে উল্টা পথে 20 কিলো, ওখানে যা মিষ্টি খেয়ে সবাই একদম প্যাকেট, এক একজন দুই তিন প্যাকেট করে মিষ্টি, এই মিষ্টি নিয়ে আবার মেন রোডে এই এক মিষ্টি খাওয়া। আর আসার সময় এই মিষ্টির দোকান রাস্তার পাশে, এখান থেকে 2 কেজি নিয়ে আসা, এই দুটা কি এক? না, ওইটা হলো ডিজিয়ার। উল্টা পথে 20 কিলো, ওখানে যে মিষ্টি খেয়ে আবার মিষ্টি বাসার জন্য প্যাকেট করে আবার মেন রোডে আসা 40 কিলো, এত করে আমরা ঢাকা। তোদের মিষ্টির দরকার নাই, এটার নাম কি? ক্লিয়ার তো? মিষ্টি খাই এক দুইটা, ভালো হলে এক দুইটা তিনটা চারটা, পরের দিন আড্ডা, কয়টা দিবেন, কয় কেজি দিবেন, কয়দিন দিবেন, যত দিবেন তত, এটার নাম কি? ক্লিয়ার তো? এমনকি আর লিখবেন যার টক মিষ্টি কোনটা পছন্দ করেন, কয়টা বলেন। মহিলা যদি টক পছন্দ করে আর যদি জানতে চান আপনি কি প্রায় টক খান বা টক লাগবেই, যদি মহিলা টক পছন্দ করে, এখন যদি জিজ্ঞাসা করলাম যে যার টক মিষ্টি, এখন বলছে আমি টক পছন্দ করি, কি পছন্দ করি? এখন যদি জিজ্ঞাসা করেন ম্যাডাম আপনি কি রেগুলার টক খান, না সামনে বললে খাই, এটা মনে নেওয়া যাবে নাকি? আর যদি বলে আপনি টক কি বলেন আমার বাসায় আসা বয়ামের আসা 30-40টা, কয়টা? 30-40টা। আমার বোন প্রতি বছর আমার জন্য আচার পাঠায়,
যেমন না আমার জন্য গ্রামদেশ চেপা বত্তা চেপা শুটকি একদম প্যাকেট করে পাঠিয়ে দেয়, ওটা আমার লাগবেই। এটা কি আমার ফ্যামিলি গোষ্ঠী আত্মীয় স্বজন সবাই জানে ফারুকের কি লাগবে, চেপা বত্তা লাগবে, বত্তা হইলেই হলো। এই যে বসে বৃষ্টি হইলেই হলো, বস্তা হইলেও চলবে, আর বত্তার নাম শুটকির নাম শুনলেই চলবে, এটা যাই হোক মরা জাতা। এটার নাম কি? এটার নাম ডিজিয়া। তাহলে এখন যে মহিলা সামনে টক পেলে খাইলো, এটা ডিজিয়ার মধ্যে নেওয়া যাবে না। কিন্তু যদি টক ডিজিয়ার হয়, যদি টক যদি ডিজিয়ার হয়, তাহলে তার ঘরে একাধিক টকের বয়ম থাকবে। ভাত খাওয়ার সময় আগে টকের বয়মটা সাথে নিবে, টকের বাটিটা আগে সাথে নিবে। একটা সিঙ্গার খেতে গেলে টক খুঁজবে আগে, একটা সিঙ্গারা খাবে, একটা পুরি খাবে, একটা শুকনা খাবার খাবে, এক্ষণে টক খুঁজবে। পারলে দুধ দিয়ে ওর সাথে টক মিলাবে, এটার নাম কি? টক। কথা কয় না, এটার নাম কি? তাহলে আপনি যদি বললো টক পছন্দ করি, টক ঝাল টক মিষ্টি, মহিলা বসে টক পছন্দ করি, এই যে টকের মধ্যে যে ওষুধ আছে ওখানে এই মহিলার ওষুধ পাওয়া যাবে না? আর যদি বলে আমার টক লাগবে, যে কোনো খাবার সাথে আমার টক লাগে, কি লাগবে? টক থাকতেই হবে। আর টক হলে আমার আর খাওয়া দাওয়া লাগে না, এই টক দিয়ে আমি বাঁচতে পারি। তিন বেলা দিবেন, চার দিন দিবেন, বারো মাস আমি টক খেতে পারি, এটার নাম কি? কথা বুঝেন নাই? এবার আপনার লাইনটা বলেন। মহিলা রোগী জবাব যদি এমন হয় সামনে পেলেই খাই, তবে তত বেশি নয়, তাহলে এই পছন্দ লক্ষণ হিসাবে নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে না? সামনে পাইলেই খাই, সামনে পাইলেই খাই, এটা কি নেওয়া যাবে না? তারপরটা কি? আর যদি রোগীর জবাব যত টক দিবেন, যখন দিবেন, যে পরিমাণ দিবেন, যত দিন দিবেন, আমার সুবিধা অসুবিধা হবে না। যখন দিবেন, যখন দিবেন, যত দিবেন, যে কদিন দিবেন, যেই টকে দিবেন, কি যেই টকে দিবেন, মিষ্টি দিবেন, যে কোনো মিষ্টি দিবেন, যখন দিবেন, যেই কটা দিবেন, যেই কয়দিন দিবেন, আমি কি আসি? নিষেধ নাই, এটার নাম কি? টকের ক্ষেত্রে কি যে কোনো টক দিবেন, যখন দিবেন, যেটুকু দিবেন, যে কয়দিন দিবেন, এটার নাম কি? মাথা রাখা লাগবে। কিন্তু তারপরে রোগীকে জাল, রোগীকে জাল পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করলে বেশিরভাগ রোগী বলে জাল বা মশলা জাতীয় খাবার পছন্দ বা খাই। এটা কি লক্ষণ হিসাবে হতে পারে? লক্ষণ হিসাবে হতে পারে না। জাল, জাল খায় না, ওই টক্সের জাল, এই ঝালের পালা। আপনি যদি ঝাল জিজ্ঞাসা করেন, আমরা বাঙালি জানা, আমরা কি মিষ্টি তরকারি খাইতে অভ্যস্ত না ঝাল তরকারি? স্বাভাবিক জাল সবাই খায়। একটা ছোট বাচ্চা, এখন ছোট বাচ্চারাও শিখে গেছে, এক বছর বাচ্চা খাওয়া দাওয়া করে, এই বাচ্চা জাল খেতে শিখে গেছে। তার মানে জাল খেতে আমরা সবাই কি অভ্যস্ত? আমাদের পরিবেশটা এরকম, জাল রান্না হয়, কোনো চাইনিজ রান্না না, আমাদের দেশে জাল রান্না হয়। তো জাল রান্না যেহেতু আমাদের দেশে অভ্যস্ত, আমরা এটা সবাই খাচ্ছি, এটা ডিজিয়ার মধ্যে পড়তে পারে না? কিন্তু আমার সাথে একটা বরিশালের ছেলে ছিল, এখন আছে আমেরিকা ডাক্তার, আমরা একসাথে বিএসএম করছি। পাঁচতলা ওর রুম ছিল, যখন আমরা বিএসএম ফিফথ ইয়ারে, পাঁচতলা ওর রুম, ক্লাস থেকে যেয়ে ওর বাসা যেতাম, খাইতে বসে বাড়ি বরিশাল নিজে রান্না করে, কাঁচা বরিশাল লেবু লাগবে, ওই রুম থেকে 1 কিলো দূরে বাজার, ভাত খাইতে বসলাম, একদম রেডি ভাত খাইতে বসবো এখন এই মুহূর্তে, কাঁচা মরিচার লেবু নাই, ও ওখানে যাবে কাঁচা মরিচার লেবু আনতে, আমি না খেয়ে তো বলে দেবো, ওই কাঁচা মরিচ লেবু আনবে পরে খাবে, আমি খাইয়ে দেবো। তারপর এটার নাম কি? লাগবে। এটা শিঙে খাবে কাঁচা মরিচ চিবাবে, পুরি খাবে কাঁচা মরিচ চিবাবে, ভাত খাবে আগে কাঁচা মরিচ চাই, আলগা মরিচ চাই, পোড়া মরিচ চাই, তালা মরিচ চাই। তালা মরিচ বুঝেন? মজা পান্তা বাদ দিয়ে সাথে পেঁয়াজ হলে আরো ভালো। এই যে আলগা মরিচ চাওয়া, এত ঝাল, এই তরকারি ঝাল হয়েছে তো আর তো কাঁচা মরিচ দে, তোমার কি এটার নাম কি? এই যেই রুগী এইভাবে কাঁচা মরিচ চায় বা আলগা মরিচ চায়, এই রুগীর ঝাল পছন্দ
ওখানে যে ওষুধগুলি আছে তার ওষুধ ওখানে থাকাটা স্বাভাবিক। আর আমরা এই যে সত্র কোটি মানুষ সবাই জাল খাই, এটার নাম কি নিজিয়া? বুঝে না, সবাই জাল খাচ্ছে, আমরা জাল খেয়ে অভ্যস্ত, এটা কি নিজিয়া? আপনি জাল খান, জাল খায় নাকি সবাই খায়, এটা নেওয়া যাবে না? জাল কতটুকু খান ভাই, বাসাতে রান্না করে এটা একদম মিষ্টি মিষ্টি লাগে, সবাই খায়, জাল হয়েছে, আমার কাছে জাল লাগে না, এটার নাম কি? বলেন। যদি কেউ বলে বেশি জাল ছাড়া খেতে পারে না, হালকা জাল মিষ্টি মিষ্টি লাগে, কিংবা বেশি জাল দিয়ে রান্না করার পর আলাদা মরিচের প্রয়োজন হয়, তবে এটাকে জাল পছন্দ লিখতে পারে না। এই যে নর্মাল যে রাল দিয়ে রান্না করে সবাই খায়, আমার ভালো লাগে না, এটা মিষ্টি মিষ্টি লাগে, খাবারটা কি লাগে? মিষ্টি মিষ্টি লাগে। তাহলে এটা কি জাল হবে? জাল ডিজেল লেখা যাবে? লেখা যাবে বলো, লেখা যাবে তো, শুধু আরো চা পরে বসতে পারবে, আগের বসটা, এর আগেরটা। তাহলে এবার ঝালের কথা, ঝাল টক মিষ্টি, আপনি আগের বসতে পারবে ধরে ঝাল টক মিষ্টি। যদি কেউ বলে পুরুষ যদি ঝাল বলে মিষ্টি বলে, মিষ্টি যদি বলে পুরুষ, এটা রুবরিকের মধ্যে পড়বে না। যদি কি বলবে, যে কোনো মিষ্টি দিবেন, যখন তখন দিবেন, যে পরিমাণ দিবেন, যে কোদিন দিবেন, আমার কি আপত্তি নেই, চলবে, আপত্তি নাই, খেতে পারবো, আরো চাই, এটার নাম কি? টক যদি হয় এমন যদি বলে যে পাইলে খেলাম, সামনে আছে খেলাম, এটা কি একটা মেয়ের বা একটা ব্যক্তির স্বাভাবিক ধর্ম? সামনে টক পাইলাম, বের করে নিলাম, এটা কি স্বাভাবিক ব্যাপার? এটা কি স্বাভাবিক ব্যাপার? কিন্তু আমার ফ্যামিলির লোকেরা জানে আমি যদি টক পছন্দ করি, আমার বোনেরা বয়মে বয়মে করে, আমার মা বয়মে বয়মে করে টক পাঠিয়ে দেয়, আচার পাঠিয়ে দেয়, আমার প্রতি বছর অনেক আচার তৈরি করতে হয়, আমার ঘরে আচার থাকেই, সব আচার আমি বানাতে পারি, সব আচার আমি খেতে পারি। এই যে আচার 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 শব্দটা, টক শব্দটা, আচার মানে টক মানে আচার না, টক মানে আপনি লেবু ছাড়া আমি ভাত খেতে পারি না, লেবু ছাড়া ভাত খেতে পারি না, আমার টক লাগবে, যে কোনো টক হলেই চলবে, যে কোনো টক হলেই চলবে, আপনি টক ছাড়া আমি চলতেই পারি না, টক ছাড়া আমি ভাতই খেতে পারি না, টক ছাড়া খাওয়া দাওয়া খেতে পারি না, পারলে আমি দুধের মতো টক দিয়ে খাই, এটার নাম কি? ঝাল। আমরা এই সত্র কোটি মানুষ সবাই জাল খাচ্ছি, জালে অভ্যস্ত, এটার নাম কি? ডিজিয়া না। কিন্তু রান্নাটা ঝাল দিয়ে রান্না সবাই খেতে পারে, তারপরে আমার আষ্টা মরিচ লাগবে, শুকনা হোক কাঁচা হোক, আলগা জাল লাগবে, কিছু না হোক, একটু গুঁড়া মরিচগুলো আমার আমার সাথে দাও, তাহলে আমি খেতে পারবো, তাছাড়া খেতে পারবো না। এমনকি একটা শশা খেতে হলো, আমার ঝাল লাগবে, সবাই খেতে পারে, আমি পারছি না। কিন্তু একসাথে শশা খেতে বসলাম, শশাওয়ালায় একটু ঝাল দিয়ে দিচ্ছে সবার কাছে, সবাইকে দিয়ে দিল, এটা কি ডিজিয়ার ঝাল চলবে? এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সবাই খাচ্ছে এই মুহূর্তে, এই ভদ্রলোকের চলবে না, লাগবে, এটার নাম কি? রাখেন নি। রুগী লিপি করতে গেলে কি কোনটা পাইছেন? খেয়াল করেন, দুই তিন দিন পর গোসল করলে আপনারা যা ভাববে ভাববেন, এখানে রোগী গোসলের প্রতি অনীহা, দুই গোসলে বৃদ্ধি এটাও ভাবতে পারেন, গোসলে ক্ষতি এটাও ভাবা স্বাভাবিক। যদি এমন হয় রোগী কাজে ব্যস্ততার ফলে গোসল করতে পারে না, এমন যদি হয় পানির সংকটের জন্য নিয়মিত গোসল করতে পারে না, পারে না বা পারতেছে না, পারছে না, গোসল করলে যদি রোগের বৃদ্ধি হয়, এমন যদি হয় রুগী দুই তিন দিন পর গোসল করে, এমনটা শুনলে যদি রুগী গোসলের ভয় বৃদ্ধি ভীতি কিংবা শীতকাতর লিখতে পারেন। কোনো রুগী সন্ধ্যাকালে গোসল করলে
ভাবতে পারেন তার গোসল প্রতি অনীহা। সময়ের অভাবে সন্ধ্যায় গোসল করলে তখন কি ভাববেন, সারাদিন ঘরে অলস সময় কাটায়, কিন্তু গোসল করে সন্ধ্যার পরে, এটাকে আপনি গোসলের অনীহা ভাবতেই পারেন। রোগলক্ষণ বৃদ্ধির ভয়ে গোসল করে না, তার মানে এই নয় যে সে গোসলে অনীহা। গোসলের রোগ লক্ষণ বৃদ্ধি, তবু গোসল করে এটাকে গোসলের আরাম বলা যায়, এমনকি গরম কাতরও বলতে পারেন। গোসল করতে ইচ্ছে করে না, কিন্তু গোসল করলে আরাম বোধ করে, এটাকে আপনি সরাসরি শীতকাতর বা গরম কাতর বলতে পারেন না। শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে, তার মানে এই নয় যে রোগী গরম কাতর, কারণ পানি গরম করার ব্যবস্থা নাও থাকতে পারে। শীতকালে এক থেকে দুই দিন পরপর গোসল করলে তাকে আপনি শীতকাতর বলতে পারেন না, কারণ প্রচণ্ড শীতে নিয়মিত গোসল না করাটাই স্বাভাবিক। গরমকালে কেউ দুইবার গোসল করলে আপনি তাকে গরম কাতর বলতে পারেন না, কারণ গরমকালে একের অধিকবার গোসল করাটাই স্বাভাবিক। কেউ রাতে গোসল বা দুইবার গোসল করলে তাকে আপনি গরম কাতর বলতে পারেন না, কারণ কর্মস্থলের পারিপার্শ্বিক প্রয়োজনে কেউ দুবার রাতে গোসল করতে বাধ্য হতে পারে। গরমকালে ঠান্ডা পানিতে গোসল করলে আপনি তাকে গরম কাতর বলতে পারেন না, কারণ গরমকালে সবাই ঠান্ডা পানি চায়, কিন্তু যিনি ঠান্ডা কালেও ঠান্ডা পানিতে আরাম বোধ করে তাকে গরম কাতর বলা যায়। শীতকালে গরম পানিতে গোসল করলে আপনি তাকে শীতকাতর বলতে পারেন না, কারণ শীতকালে সকলেই গরম পানি চায়, কিন্তু কেউ যদি গরমকালেও গরম পানি চায় তাকে শীতকাতর বলা যায়। গোসলখানায় কেউ যদি অধিক সময় ব্যয় করে আপনি তাকে গরম কাতর বলতে পারেন না, এমনও হতে পারে গোসলখানায় তিনি পানি ভীতি বা ঠান্ডা ভীতি, গোসল করতে দেরি হচ্ছে। গোসল, এই গোসলে যে উনি যে পয়েন্টগুলো বললেন, তখন এখন এই আমি যেগুলো লিখছি ডাক্তাররা দেখবে, দেখে ভাববে। আমার ডাক্তারেরা